এবং সেই নিয়ে কিন্তু তোড়জোড় পড়ে গেছে চারিদিকে, আলাপ আলোচনা শুরু হয়ে গেছে চারিদিকে। এখন খালি দেখার বিষয়, জানার বিষয় যে মানুষ কতটা সুযোগ সুবিধা লাভ করেছেন, কতটা সুযোগ সুবিধা তারা পেয়েছেন। বিভিন্ন সরকারি কাজ কিন্তু হয়ে চলেছে মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে। একটা সময় বলা হতো মুর্শিদাবাদ নাকি পিছিয়ে পড়া একটা জেলা, কিন্তু এখন সে নাম কিন্তু খুঁজেছে, এখন এগিয়ে মুর্শিদাবাদ। কিন্তু সত্যি কতটা যে এগিয়ে মুর্শিদাবাদ সেটা শুনব এখানকার মানুষের কাছ থেকে। আচ্ছা, কতটা উন্নয়ন হয়েছে বা কতটা সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? উন্নতি তো হয়েছেই, সুযোগ সুবিধাও কিছু কিছু পেয়েছে, কিন্তু এই যে টাকা পয়সার যে ব্যাংক ওই যেটা টাকা মোদি সরকার করেছিল সেটা ভালো হয়নি। আপনি জিটিসি যেটা সেটাও খুব একটা, জিএসটি সেটাও খুব একটা ভালো হয়নি। আচ্ছা, মানুষের পক্ষে ক্ষতিকর করেছে। সামনেই তো লোকসভা ভোট, হ্যাঁ, দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে, হ্যাঁ, তো কতটা সুযোগ সুবিধা পেয়েছেন? বাচ্চা বিধায়ক কি আসেন এলাকায় কখনো? কে আছে বিধায়ক যিনি আছেন, এমএলএ, এমএলএ যিনি আছেন? না। কি নাম তার? মনোচক্রবর্তী, যেটা আচ্ছা কংগ্রেসের ছিল, আছে, সে এখনো আছে, কিন্তু এখানে কোনোদিন তার টিকিট খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, কি আশা করছেন আগামী দিনে? আগামী দিনে কি আছে, তৃণমূল আসবে। আচ্ছা, আপনার নাম? নাম আবার কি, আমি পাবলিক এখানকার। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আপনার কাছেও সেম প্রশ্ন যে বিধায়ক কি আসেন এখানে? বিধায়ক আমাদের গলিতে আসে না, কিন্তু ওনার সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, দেখা হয়, সেই দেখা হওয়াতে কতটা কি কাজ হচ্ছে? না, উনি প্রচণ্ড মানে প্রত্যেকের সঙ্গে মেলামেশা করেন, পাড়ার বা এলাকার উন্নয়নের ব্যাপারে ওনার সঙ্গে মানে পাবলিকে আর কি আমজনতার যোগাযোগ আছে, এটা আমরা দেখেছি। কোন কোন সমস্যা মিটেছে এই 5টা বছরে? 5টা বছরে দেখুন, এখানকার লাইট, রাস্তাঘাট এগুলো সমস্ত পরিষ্কার, এবং আমাদের যে এরিয়া আর কি গোড়াবাজার এরিয়া যে হাইড্রেন, এটা আরও একটু সংস্কার হওয়া দরকার। এছাড়া বহরমপুর শহরে আলোকর জল শহর আর কি, এখানে রাস্তাঘাট পরিষ্কার, স্ট্রিট লাইট প্রত্যেকটাই ঠিকই আছে। তাহলে বলতে চাইছেন যে উন্নয়ন হয়েছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, উন্নয়ন হয়েছে। আপনি তো এই পাড়ার বাসিন্দা, কত বছরের বাসিন্দা? 21 বছর হলো। আচ্ছা, এই 21 বছরে কতটা পরিবর্তন হয়েছে আপনার এলাকায়? পরিবর্তন অনেকটাই হয়েছে। আগে যেমন মিউনিসিপ্যালিটি সেরকম ব্যবস্থাপনা কিছু ছিল না, রাস্তাঘাট নোংরা থাকতো বা রাস্তায় এত লাইট থাকতো না, হ্যাঁ, অন্ধকারে মানুষজনকে চলাফেরা করতে হতো, রাস্তাঘাটে খানাখন্দ ছিল, যাতায়াতে খুব অসুবিধা হতো। কিন্তু এখন সেটা অনেকটাই নেই বললেই চলে। রাস্তাঘাটে লাইট সাফিসিয়েন্ট হয়ে গেছে, মিউনিসিপ্যালিটি থেকে প্রতিদিন সুইপার আসে, আমাদের ময়লাগুলো তুলে নিয়ে যায়, রাস্তাঘাট যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা চলাফেরা রাস্তাঘাটে কোথাও খানাখন্দটাও খুব কম, চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। এই পরিবর্তন এইরকম মানে এটাই হয়েছে আর কি, ভালোই হয়েছে আগের থেকে। আচ্ছা, আগামী দিনে আপনার এলাকার মানুষদের জন্য কি প্রয়োজন? আগামী দিনে এলাকার মানুষের তো অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছুই প্রয়োজন আছে। যেমন আমাদের এই সামনের হাইড্রেনটার যা অবস্থা হয়ে যায় বর্ষাকালে, একটু বেশি জোরে বৃষ্টি হলেই এই সমস্ত বাড়ির সামনে প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে যায়, আমাদের পক্ষে বাড়ি থেকে বেরোনোই দুঃসহ হয়ে যায়। হাইড্রেন থেকে আপনাদের বাড়ি এই এলাকার কতটা? আচ্ছা, তাহলে বর্ষাকালে কি সমস্যা হয়? বর্ষাকালে এই সমস্যাটাই বিশাল হয়, যে একটু বৃষ্টি জলে বৃষ্টি হলেই সব বাড়িতে সব জল উঠে যায়, না আউটলেটের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, আর আমরা বাড়ি থেকে বেরোতে পারি না জল থাকার জন্য, নোংরা জল, বাজে জল। এটা নিয়ে কখনো কি কখনো বিধায়কের কাছে বা কাউন্সিলরের কাছে জানানো হয়েছে? হ্যাঁ, কাউন্সিলরের কাছে জানানো হয়েছে, কাউন্সিলর তো জানেও, আর বিধায়কও তো আশা করি নিশ্চয়ই তিনিও জানেন, কেননা তিনি যখন এখানে বাসিন্দা এখানকার, তখন কোথায় কোন এলাকায় কী হচ্ছে আশা করি তিনি নিশ্চয়ই জানেন, কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত সেরকম হয়নি। ড্রেনটা যখন পরিষ্কার হয় ঠিক বর্ষাকালে, তখন মানে ড্রেন পরিষ্কার হয় কি, ওই অর্ধেক পরিষ্কার হয় অর্ধেক হয় না, যার ফলে হয় কি আবার বৃষ্টি হলেই সমস্ত এলাকা আবার জলে ডুবে যায়।
হচ্ছে, এটাই হয়। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, হাইড্রেন্টার জন্য আমাদের খুব সমস্যা হয়ে ওঠে। আমরা তখন কথা বললাম, জানলাম, তবে হ্যাঁ, আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি সেই এলাকাটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট বজায় আছে সেটা তো শুনলাম, কিন্তু কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থেকেই থাকে, সেই সমস্যাটা আমরা শুনলাম। তবে হ্যাঁ, বিধায়কের প্রতি একটু হলেও ক্ষোভ প্রকাশ হলো, আবার বললেন যে, কেউ কেউ বললেন যে না ঠিকই আছে। তো আগামী দিনে আমাদের দেখার বিষয়টা তো বহরমপুর পৌরসভার কত নম্বর মানুষের মধ্যে আছে সেটাকে আদৌ নিরাময় হবে কিনা এটা এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে মানালি পাত্র দত্তের রিপোর্ট, এনএম নিউজ।